গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ারিং এবং বিজনেসের আরো কিছু বেসিক দিক নির্দেশনা নিয়ে আমাদের সাথে আলোচনায় আসবেন আমাদের সিরাজুল ইসলাম ভাই। এবং সিরাজ ভাই, যিনি মোটর বাইক এচিভার এবং অচিরি ল্যাপটপ এচিভার হবেন, মোবাইল এচিভার হবেন, চমৎকার একজন হাস্যোজ্জ্বল লিডার, অতীত জীবনেও সফল, এখন আরো কয়েক গুণ বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইঞ্জিনিয়ার তারেক ভাইয়ের সঞ্চালনায় পরিচালিত আজকে নর্ল্যান্ড ইন্টারন্যাশনাল বিডি কোম্পানির আমাদের প্রোডাক্ট ট্রেইনার জনাব মুশির রহমান ভাই আর উপস্থিত আছেন আমাদের কোম্পানির ফাউন্ডিং লিডার জনাব আতিকুর রহমান, জনাব মোশারফ হোসেন এবং গোল্ডমন্ডের লিডার জনাব রোকনুজ্জামান কিরণ, সিলভার লিডার লিডার বিন্দু রফিকুল ইসলাম ভাই আছেন আমি দেখেছি, আমাদের ইমন পালদা আছেন চিটাগাং থেকে, এবং বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণকারী সকলকে আমার সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুশির ভাই, আলোচনাটা শুনতে পারি নাই, আমি রাস্তায় ছিলাম, আমি রোকনুজ্জামান কিরণ ভাইয়ের বক্তব্য শুনতেছিলাম। আসলে জীবন মানের পরিবর্তনের জন্য কাউকে না কাউকে কিছু বেছে নিতে হবে। আসলে আমরা যে যে কাজটা করি সেখানে সেটা দিয়ে আমাদের সকল ডিমান্ড ফুলফিল করা সম্ভব নয়, এই জন্য আমাদের পার্ট টাইম কিছু করা দরকার। পার্ট টাইম কোথায় করবেন? আপনি যেখানে যান সেখানে অনেক টাকা লাগে, অনেক পয়সা লাগে এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম লাগে। আজকে আমরা এখানে যারা আছি অনেকেই কিন্তু আমরা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। আমার নিজের একটা প্রিন্টিং হাউস আছে, আমি সেখানে প্রায় কোটি টাকা ইনভেস্টমেন্ট করা আছে, কিন্তু এখানে যে পেইনটা পাই, যে পরিমাণ বাকি পড়ে, একটা কাজ বের করে নিয়ে আসতে যে পরিমাণ এখানে মানে খরচ হয়, সেটা আসলে মানে এই খরচটা আসলে হর না। বিশেষ করে সরকারি অফিস থেকে কোনো কাজ নিয়ে আসা মানে মানে কাজের একটা বড় অংশই সেখানে চলে যায়, যদি এই কাজটা আমি করতে পারি না, কারণ জীবন ভাড়া আমি এটাকে ঘৃণা করতাম। মানুষ এই আন্ডার হ্যান্ডে কিছু টাকা পয়সা এদিক সেদিক করে, আমি এটা করি না, যার কারণে আমি সরকারি কাজ করি না। আমি নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের কাজ করি, সেখানে শুধু বাকি আর বাকি। ইউনিভার্সিটির কাজ করি, এখানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কাজ করি, কাজ করি 50 লাখ টাকার, বাকি থাকে 30 লাখ টাকা, আর যা ইনকাম করি তা দিয়ে সকলের ভরণ পোষণ, তারপরে কর্মচারীদের বেতন, আসলে তেমন কিছুই থাকে না। কিন্তু এমন একটা প্রতিষ্ঠান সন্ধান পেয়েছি, আপনারা এখানে যারা আছেন অনেকেই আমার চাইতে অনেক জীবন যুদ্ধে, অনেকেই আমার চাইতে বেশি এক্সপিরিয়েন্স। আমি ব্যাংকে ছিলাম, ব্যাংকের যে টাকাটা পেতাম সারাটা মাস চাকরি করার পরে যে বেতন পেতাম, আসলে মনে মানুষে অনেকেই মনে করতো যে আমি অনেক সুখে আছি, শান্তিতে আছি। আসলে মানুষের যার যেরকম ইনকাম তার খরচটা কিন্তু সেরকম, বিশেষ করে আত্মীয় স্বজন, তারপরে এলাকার মানুষ সবাইকে বিভিন্ন ভাবে হেল্প করতে যাই, টাকা আসলে কিছুই, 1,75,000 টাকা স্যালারি পেতাম মনে হতো যেন এটা কয় টাকা, গুনে গুনে শেষ হয়ে যেত। একদিন বাজারে গেলেই তো 10,000 টাকা, মাসে মিনিমাম 4 বার বাজারে যেতে হয়। বাচ্চাদের পড়াশোনা কি পরিমাণ খরচ, এটা যারা ঢাকায় থাকেন সবাই জানেন যে 3টা মেয়ে আমার পড়াশোনা করে, এক একজনের বেতন যাই থাকুক, এই যে আমার হাউস টিউটর বাসায় রাখা, বুয়েটের ছাত্র অমুক তমুক, মানে কি পরিমাণ খরচ, যেটা আসলে একটু বলা যাবে না। মানে এক একজনের পিছনে যদি একবারে কম করেও হয় 30-40,000 টাকা খরচ হয়, এবং এই টাকাটা তিনজনের প্রায় 1,00,000 টাকা খরচ চলে যায়, 12,000 টাকা একজন মানে শিক্ষককে দিতে হয় বাসায় এসে পড়ায়, বুয়েটের টিচার মাত্র সপ্তাহে 2 দিন আসে, সপ্তাহে 2 দিন আসে মানে সারা মাসে 8 দিন পড়ায়, এবং পড়ানোর স্টাইল হলো 1-1.5 ঘন্টা, মানে ঘড়ি ধরে ধরে কখন সময়টা যাবে। যখন জিজ্ঞেস করি যে ভাই কি পড়ালে, ভাই স্যার আমার আরো 3টা টিউশনই আছে, তার মানে ছাত্র জীবনেই কিন্তু এরা একটা পেশা হিসাবে নিয়ে নিয়েছে যে টাকা ইনকামের পেশা, তো যার কারণে আমাদের আয় আর ব্যয়ের কোনো মিল নেই। আমরা যে যেখানে থাকি, যে বাসায় থাকি, একটা বাসা ভাড়া, এই বাসায় যদি আমি কয়েকদিন আগে নাটোরে গিয়েছিলাম, আমার বন্ধু নাটোর এনএস কলেজের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর, সে যে বাসায় থাকে জিজ্ঞেস করলাম ভাড়া কত, প্রায় 6,000 টাকা।
বললাম যে আমার বাসার থেকে তোমার বাসা তো অনেক বড়, ঢাকাতে আমার বাসায় সে আসছিল এক রাত, রাত্রি যাপন করেছে, আমার বাসা ভাড়া হলো 22,000 টাকা। এখন গুনে গুনে 22,000 দিতে হয়। এখানে আসলে বলতে হয় যে আমার নিজেরও 3টা ফ্ল্যাট আছে, আমিও একজন বাড়ির মালিক, কিন্তু বাসাটা ক্যান্টনমেন্টের ওই সাইডে হওয়ার কারণে বাচ্চারা পরে আইডিয়াল স্কুলে যার কারণে আমি নিজের বাসায় থাকতে পারি না, ভাড়া বাসায় থাকতে হয়। সম্মানিত উপস্থিত, আমি যেটা বলতে চাচ্ছি, ঢাকাতে যারা আমরা আছি তাদের আয় এবং ব্যয় কোনো মিল নেই, পাশাপাশি গ্রাম পর্যায়ে যারা আছেন তাদেরও এখন ত্রাহিত্রাহী অবস্থা, কাজের পরিবেশ কম, কোথায় কাজ করবেন, কি কাজ করবেন? আপনি কাজের যে মূল্য সেই মূল্য আসলে যেভাবে মাপা হয়, এখানে আমাদের তারিক ভাই বলেছেন যে অনেকেই কঠোর পরিশ্রম করে, রিক্সাওয়ালারা কঠোর পরিশ্রম করে, যেহেতু আমাদের ভিতরে বিদ্যাবুদ্ধি এসেছিল ওই কাজটা কল্পনা করতে পারি না। অনেকে গাড়ি চালায়, স্টুডেন্ট মানুষ অনেকেই মোটরসাইকেল চালায়, তো এটাও আমরা কল্পনা করতে পারি না, কারণ পড়াশোনা বাদ দিয়ে কতক্ষণ গাড়ি চালাবে, এই পাঠাও এই উবার, এটা কাজের কোনো ধরন না। আমরা ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, ওখানে গাড়ি চালায় ম্যাক্সিমাম দেখেছি যারা পড়াশোনা শেষ করেছে তারপরে এই গাড়ি হাতে নিয়েছে, কিন্তু ছাত্র অবস্থায় গাড়ি চালাচ্ছে এরকম আমি পাই নাই। আমি ওখানে ওরা একজনকে নিয়ে সারা ইন্দোনেশিয়া ঘুরেছি, আমি 2 দিন পরে এসেছি দলের থেকে, আমি পরের 2 দিন ওখানে থেকেছিলাম, ঘুরেছি মানে মোটরসাইকেল। বাংলাদেশে পড়াশোনার মানও যেভাবে কমে যাচ্ছে, আসলে ছাত্র হলো নামধারী, ছাত্র নামে আছে আসলে বাস্তব কিছু নেই। আমি এখানে যেটা বলতে চাচ্ছি, আমাদের ওভারঅল সিনিয়রিটি কিন্তু অনেক কঠিন এবং আরো কঠিন হয়ে যাবে, অনেক মানুষের কর্ম শূন্য হয়ে যাচ্ছে, মানুষের কাজের পরিবেশটা কমে যাচ্ছে, শুধু মানুষ আর মানুষ, রাস্তায় বের হন কি পরিমাণ মানুষ, এখন এতগুলো মানুষের মধ্যে থেকে আজকে যারা আমরা বাসায় করতে কিছু লোক এখানে এসেছি, আমাদের কিন্তু এখানে অনেক কিছু করার আছে, অনেক কিছু দেওয়ার আছে, সমাজকে আমরা কিছু দিতে চাই। শুধুমাত্র আপনার একটি কথায়, আপনার একটা সিদ্ধান্তেই আর একজন মানুষের উপকার হয়ে যায়। এখানে এত সুন্দর একটা সিস্টেম, একজন লোক জয়েন করলে 2 জন লোকের কর্ম খালি হয়ে যায়, একজন লোক আজকে জয়েন করবে আরো 2 জন লোকের কর্ম খালি হবে, অর্থাৎ এখানে কর্ম খালি আছে এই সাইনবোর্ডটাই সবসময় থাকবে। আর আপনি সব জায়গাতে যান লেখা আছে কর্ম খালি নেই, বরং যারা আছে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। আমরা যদি এই বাস্তবতাটাকে মেনে নিতে পারি যে বাইরের জগৎটা কিন্তু খুব কঠিন, সামনে আরো কঠিন সময় আসবে, করোনা, আমাদের এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমরা, এখানে তো কোনো রিস্ক নাই, মাত্র 21,500 টাকা, এটাও অনেকের আছে যে একদিনের বাজার করলেই শেষ হয়ে যায়, কিন্তু বাজার করি পণ্য নিয়ে আসে, এখানে কোনো রিয়ার্ড পয়েন্ট নাই, এখানে পারচেস একবার কিন্তু ইনকামটা বারবার আসবে। আপনি একবার পারচেস করুন আপনার হেলথ প্রোডাক্ট, যেটা আপনার এমনি লাগে, আপনার পেস্ট লাগে, আপনার শ্যাম্পু লাগে, আপনার সাবান লাগে, এগুলো তো মাসের বাজার করেনি, একবার এখান থেকে বাজারটা করেন, আপনি এখান থেকে কিছু পয়েন্ট পাবেন, যে পয়েন্টটা আপনাকে একটা নতুন কর্ম সন্ধান দেবে, যেখান থেকে আপনি মাসে ইনকাম করতে পারবেন। এখানে সর্বনিম্ন $240 যারা সিনিয়র কাট করবেন, আর যারা সর্বোচ্চ প্ল্যাটিনাম কাট করবেন তাদের জন্য মাসে ডেইলি $2400, এটা বিশাল ব্যাপার। বাংলাদেশের এই ব্যবসাটা করার জন্য উন্মুক্ত একটা জায়গা, কারণ এখানে মানুষ আর মানুষ, মানুষ শুধু ইনফরমেশনটা জানে না, তাদেরকে জানাতে পারলেই কিন্তু আমাদের সফলতা। আমি কাজ করতে যে কোনো লজ্জা সরম ভয় কিছুই আমার নেই। আমি আজকে আমার ছাত্রকে দেখেছি, তুমি আমার ছাত্র ছিল, অনেক সালাম দাও, অনেক কথা বলো, অনেক অনেক প্রশংসা করো আমার, আসো আজকে তোমার জন্য আমি কিছু করতে চাই। সে ব্যাংক থেকে, এখন সে ব্যাংকে চাকরি করে, ব্যাংক থেকে বের হয়ে হেড অফিসে আসছে, তার সাথে 5 মিনিট কথা বলেছি, সে ফর্ম স্বাক্ষর করে দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমি বলেছি যে তুমি আমাকে যে সম্মানটা করো, সম্মানের পরিমাণ এখন থেকে আরো বেড়ে যাবে, কারণ আমি তোমাকে যে জিনিসটা এখানে দিলাম এটা তোমার দিন দিন তোমার উন্নতি হবে, এবং তোমার এই টাকা সর্বোচ্চ 7 দিনের মধ্যে এই টাকাটা তোমার উঠে আসবে, এবং তুমি মাসে এখান থেকে যত ইচ্ছে, সর্বনিম্ন 6,000, সর্বোচ্চ তুমি যত চাও এখান থেকে ইনকাম করতে পারবো, শুধুমাত্র তোমার পরিচিত জনদেরকে জুম মিটিং এ ঢুকাও এবং আমার সাথে একটু কথা বলো। সেও খুব খুশি, আমিও খুশি, সাথে কিরণ ভাই ছিলেন। তো সম্মানিত উপস্থিতি, আসুন না আমরা সবাই মিলে একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম পেয়েছি, একটা ভালো ছাতা পেয়েছি,
আতিকুর রহমান মোশাররফ হোসেনের মতো ভালো দুজন লিডার পেয়েছে, যাদের জীবনটা এই এটা দিয়েই চলছে এবং তারা এই নেটওয়ার্কের বাইরে আর কিছুই করে না। এরকম দুজন মানুষ আমাদের সাথে আছে, ম্যাডাম এলেন হো। আর একটা মজার ব্যাপার হলো যে সারা ওয়ার্ল্ডে নেটওয়ার্ক মার্কেটিং থেকে যারা টপ আর্নার, তার মধ্যে নর্ল্যান্ডের একজন আছে রোমিও, যার নাম এখন সবার মুখে মুখে, তিনি টপ আর্নারদের একজন। সম্মানিত উপস্থিতি, যে 14 বছরের একটা কোম্পানি এত দ্রুত এক্সপ্যান্ড করতেছে এবং দ্রুত টপ আর্নার যে ক্রাইটেরিয়া তার ভিতরে একজন আছেন, বাংলাদেশে ইনশাল্লাহ আমরা আশা করতেছি খুব শীঘ্রই আমাদের দু একজন লিডার $2400 পার ডে মাসে $60,00,000, ওনারা যদি এটা পায় তাহলে আমাদের ইনশাল্লাহ মাসে $800 ডেলি $800 মিনিমাম, ইনশাল্লাহ মাসে হলো $2400, আমরাও কিন্তু $20,00,000 কাছাকাছি যাবো। এটা এই দিয়ে যা খুব বেশি দূরে না, গাড়ি ওনারা পাইলে, ওনারা যদি ফার্স্ট প্রাইজ পায় আমরা সেকেন্ড প্রাইজ পাবো ইনশাল্লাহ। তো আশা করি এখানে যে সমস্ত যারা আছেন তারা সবাই জীবনকে ভালোবাসেন, সময়টাকে মূল্যায়ন করুন, একটা আইডিয়া আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে, আপনার আপনার পরিবার এবং আপনার প্রতিবেশী সহ পুরো দেশের চেহারা পাল্টে যেতে পারে। আজকে মালয়েশিয়া এত উন্নত দেশ কেন, শুধুমাত্র নেটওয়ার্কিং করার কারণে। তো আরো বড় বড় লিডাররা আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত শেয়ারিং এখানে শেষ করছি। সবার কাছে দোয়া চাই, পরিপূর্ণ একটা নেটওয়ার্কার হতে চাই, এই দোয়া রেখে আমি সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।